ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শিশুসহ নিহত ছয় ঘটনা করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াচাল সংলগ্ন আট নং জাতীয় সড়কে মঙ্গলবার বিকেলে একটি মারুতি কার এবং একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে অটো চালকসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে এদের মধ্যে রয়েছে একটি শিশু ও মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি পাথরকান্দি চাঁদক্ষীরা এলাকায় এবং অপরজনের ঠিকানা জানা যায়নি ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেলে চাঁদক্ষীরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটো Look. রোহুল আলমের অটোতে করে নিজের মা শাশুড়ি স্ত্রী এবং তিন বছরের পুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন কিন্তু অটোটি নিলামবাজার পেরাজল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হুন্ডাই গাড়ি তাদের অটোতে ধাক্কা দিলে অটোটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের জলাভূমিতে গিয়ে পড়ে ফলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং অপর দুই আহতকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ঘটনার পর স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরবর্তীতে উত্তেজিত জনগণকে বুঝিয়ে প্রায় তিন ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয় এ ঘটনায় গোটা এলাকার শোকের ছায়া নেমে আসে বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে রাখা হয়েছে আর ইনিউজ